আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে শুধু মক্কা আল মুকাররমা থেকে জিদ্দাতে আপনাদের এই চমৎকার সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর শুকরিয়া আদায় করছি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মোহতারাম শেখ আবদুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উনি আমাকে আপনাদের মাঝে আসার জন্য দাওয়াত দিয়েছেন, জাযাহুল্লাহু খায়রা আহসানাল জাযা। আমি এখানে আগেও একবার এসেছিলাম, আপনাদের কি মনে আছে কারো? না, ভুলে গেছেন? আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো এখানে আসলাম, খুব ভালো লেগেছিল। তো আজকে মোহতারাম আসার আগে আমাকে একটি বিষয়ের কথা বলেছেন যে নাওয়াকেদুল ইসলাম বা নাওয়াকেদুল ইমান, অর্থাৎ ইমান ভঙ্গকারী বিষয়সমূহ। মানে হলো এই যে এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনি করেন তাহলে আপনি যে মুমিন সেই মুমিন আপনি আর থাকতে পারবেন না। আপনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন আপনি একটা দায়রা বা একটা বৃত্তের ভিতরে আসলেন, একটা সার্কেলের ভিতরে আসলেন, ইসলামের একটা গ্রাউন্ডের ভিতরে আপনার জায়গা হলো। আল্লাহ সুবহান ওয়া তাআলার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আপনি সিলেক্টেড একজন বান্দা হলেন। আপনারা দেখেছেন অনেক সময় আমাদের দেশেও সামরিক বাহিনীতে চাকরি হয় না, কথা বলেন? আমি যখন জিজ্ঞেস করবো আপনারা একটু উত্তর করেন, তাহলে কি মানে আলোচনাটা প্রাঞ্জল হবে, মনে হবে যে আমি কিছু দিচ্ছি আপনারাও কিছু দিচ্ছেন। আচ্ছা, তো সামরিক বাহিনীতে চাকরি হওয়ার জন্য অনেকগুলো শর্ত থাকে, তাই না? নাকি যে কেউ চাইলেই সামরিক বাহিনীতে চাকরি পায়? কিছু শর্ত থাকে, কিছু রিকোয়ারমেন্টস থাকে যে এই এই কন্ডিশনগুলো ফুলফিল হলে চাকরি হবে, তাই না? আচ্ছা, তো চাকরি হয়ে যাওয়ার পরে এই শর্তগুলো পূরণের পরে চাকরি হওয়ার পরে তার জীবনযাত্রা, তার চাল চলন, তার কথাবার্তা, তার লাইফস্টাইল অন্যান্য যে সমস্ত পাবলিকরা থাকে তাদের থেকে কি আলাদা হয় না? হয় কি না? হয়। তার চিকিৎসা ব্যবস্থা, তার সুযোগ সুবিধা সব কিছু আলাদা, তাই না? আচ্ছা, কিন্তু ততদিন পর্যন্ত সে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে যতদিন পর্যন্ত ওই ব্যক্তির নামটা ওই বাহিনীর মধ্যে থাকে, যদি এমন কোনো কাজ সে করে বসে যে কাজ তার জন্য নিষিদ্ধ তাহলে কিন্তু সে আবার ওখান থেকে বের হয়ে ওই পাবলিকদের কাতারে সামিল হয়ে যায়, তাই না? অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বান্দারা দুনিয়াতে আছে, সেখান থেকে ইসলাম এরকম একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের ভেতরে যদি আপনি আসতে চান কিছু শর্ত মেনে আপনাকে আসতে হবে। আপনি সেই শর্তগুলো মেনে আসলেন, আসার পরে কিছু শর্ত মেনে আপনাকে এখানে স্টেবল থাকতে হবে, এই জায়গাটাকে আপনার রক্ষা করতে হবে। যদি আপনি রক্ষা করলেন না তো আপনি ছিটকে পড়ে গেলেন। এটা শুধু এই জায়গায় না, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন যেখানে সিলেক্টেড একজন হইলেন সেখানে কিছু শর্ত আছে, ওগুলো মানলে আপনার সিলেকশন ঠিক থাকবে, আর যখন ভঙ্গ করবেন ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে, সেটা আপনার কোম্পানির কাজের ব্যাপারে হইতে পারে, তাই না? অনেক সময় শুনেন না, অমুক মুদির ছিল কিন্তু বরখাস্ত হয়েছে, কথা বলেন, শুনেছেন কিনা? কেন? কারণ মুদির হওয়ার জন্য একটা যোগ্যতার দরকার আছে, সেটা তার ছিল, এই জন্য সে চাকরিটা পেয়েছে। আবার এই মুদিরের পদ চলে যাওয়ার জন্য কিছু সমস্যা ছিল, কিছু মানে কি বলে তার জন্য সীমাবদ্ধতা ছিল, ওইগুলো যখন সে
ব্রেকডাউন করলো, তখন তার কি মন্দিরের পথ চলে গেল। অনুরূপভাবে একজন ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করলো, তখন সে একজন মুসলিম হলো, সে দুনিয়ার অন্যান্য যত রকমের মানুষেরা আছে তাদের থেকে আলাদা মানুষ, সে একজন আলাদা কিছু, আল্লাহ সুবহান ওয়া তাআলার পছন্দের একজন। সে যদি এই অবস্থায় মারা যায় তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। তো এই ব্যক্তিকে কিছু শর্ত মেনে তার মুসলমানিত্ব, তার ইমানিয়ত রক্ষা করতে হয়। তো সম্মানিত দিনী ভাইরা, আপনারা তো জানেন অযু ভঙ্গের কিছু কারণ আছে, তাই না? জানেন কি না? অযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। এগুলো আলহামদুলিল্লাহ ছোটবেলায় আমরা মাদ্রাসে পড়েছি, মক্তবে পড়েছি, আমাদের উস্তাদরা শিখিয়েছেন কি কি করলে অযু ভেঙে যায়, তাই না? কি কি করলে রোজা ভেঙে যায়, কি কি করলে নামাজ ভেঙে যায়। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের মক্তবগুলোতে, আমাদের মাদ্রাসাগুলোতে বা আর তার চেয়েও উপরে উঠে যে সমস্ত পড়াশোনা আছে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমি বলছি, জেনারেল শিক্ষার কথা বলছি না, মাদ্রাসাগুলোতেও কামিং পর্যন্ত আমি জানি না আছে কিনা সিলেবাসে যে ঈমান ভঙ্গের কারণ। তাহলে নামাজ ভঙ্গের যদি কারণ থাকতে পারে, রোজা ভঙ্গের যদি কারণ থাকতে পারে, কথা বুঝতেছেন আমার? নামাজ ভঙ্গের যদি কারণ থাকতে পারে, রোজা ভঙ্গের যদি কারণ থাকতে পারে, তাহলে আপনার ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গেরও কারণ রয়েছে। সেগুলো আমাদের সমাজের লোকদেরকে জানানো উচিত, যাতে করে আপনি এবং আমি যে এত বড় একটা নিয়ামতের ভেতরে আছি এটা যেন কোনোভাবে আমার থেকে হাতছাড়া হয়ে না যায়। এখন একজন মুসল্লি নামাজ পড়তেছে কিন্তু উনি জানে না কি কি করলে নামাজ ভেঙে যায়, তাহলে সহজেই কিন্তু ওইখানে উনি পতিত হইতে পারে এবং ওনার নামাজটা ভেঙে গেল, উনি জানেন না। আবার একজন লোক রোজা রেখেছে, উনি জানে না কি কি করলে রোজা ভাঙে, ওনার জানা উচিত না? কেন উচিত? যাতে করে ওনার রোজাটা সেভ হয়, যাতে করে ওনার নামাজটা সেভ হয়, যাতে করে ওনার যে কোনো একটা ইবাদত কি হয়, রক্ষা হয়। অনুরূপভাবে ইসলাম, আপনি যখন মুসলিম হলেন আপনাকে জানতে হবে কি কি কাজ করলে পরে আমার এই মুসলমানিত্ব ঠিক থাকবে, আমার ইমানের এই জায়গাটা যথাযথভাবে আমি একটা সুন্দর বাউন্ডারি দিয়ে এটাকে সেভ করলাম। আর যখন সেভ করবেন না তখন এমন কাজ আপনি করে বসবেন আপনি জানেন না, আপনি কুফরিতে পতিত হয়ে গেছেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে ঈমান ভঙ্গের কারণগুলো আমরা বর্ণনা আজকে ইনশাআল্লাহ করব, এগুলো আমরা কেন জানবো? জি, যাতে করে আমরা ওইগুলোতে পতিত না হই। আমরা এজন্য জানবো না যে এরকম একটা কাজ আমার কোনো মুসলিম ভাই পতিত হলো আর আমি বললাম ওই লোক কাফের হয়ে গেছে, এজন্য জানবো না। কথা বুঝতে পেরেছেন? আমরা জানবো যাতে করে আমার মতো একজন সাধারণ মানুষ এটার মধ্যে আমি পতিত না হই, এই মাহজুরাত আমাকে জানতে হবে, এই অসুবিধা আমাকে জানতে হবে, এই নিষিদ্ধ কাজগুলো আমাকে জানতে হবে, যাতে করে আমি এখানে পতিত না হই। এজন্য জানবো না যে এটা আমি জানলাম, কোনো একজন মুসলমানকে যখন দেখবো সে এমন একটা কাজ করে ফেলেছে, আমি জোর দিয়ে বলবে অমুক ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা আপনার এবং আমার দায়িত্ব না, এই দায়িত্ব উলামাদের, এই দায়িত্ব রাষ্ট্রের, যারা মুসলিম দেশ যদি হয় সে দেশের যারা বিচারপতি থাকবেন তাদের। এই তাখাসুস আপনার এবং আমার না, কোনো একজন মানুষ এই এই ইসলাম ভঙ্গের কারণগুলো যে কোনো একটাতে পতিত হলো, স্পষ্টভাবে পতিত হলো, আর আপনি বললেন ওই লোকের মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে, সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেছে, এই দায়িত্ব আমার এবং আপনার না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা জানবো আমাদের নিজেদেরকে সেভ করার জন্য, আমি যেন এটাতে পতিত না হই, এই জন্য জানবো না যে আমি আরেকজনের ব্যাপারে ফতোয়াবাজি করব, অমুক এই কাজে পতিত হয়ে কাফের হয়ে গেছে, না, এটা আমার এবং আপনার দায়িত্ব না। এই দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট কিছু মানুষ আছেন, ওনারা করবেন, এটা আমার এবং আপনার দায়িত্ব না। কথা বুঝতে পেরেছেন নাকি ভুল বললাম? আচ্ছা, কেন আপনার দায়িত্ব না? শুনেন, একজন ফার্মাসিস্ট, মানে যে ফার্মেসিতে থাকে ওষুধ বেচে, সে কিন্তু জানে কোন রোগের কি ওষুধ, জানে না? হ্যাঁ, জ্বর হলে কি, ঠান্ডা হলে কি,
তারপর আরো নানান ধরনের অসুবিধা হলে কি ওষুধ দিতে হয়, সে কিন্তু সবসময় ওষুধ দিয়ে যাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন সে পড়তেছে আর জানতেছে যে এই রোগ হলে এই চিকিৎসা, এই রোগ হলে এই চিকিৎসা। আচ্ছা, এখন এই ফার্মেসিতে যে চাকরি করে সে কি এখন ডাক্তার হয়ে রোগী দেখে প্রেসক্রিপশন দিতে পারবে? কেন, সে তো জানে ওষুধের নাম সব জানে, তাহলে পারবে না কেন? কারণ হলো এত কিছু জানার পরেও কিছু কিছু ব্যাপার গোপন রয়েছে, সূক্ষ্ম রয়েছে, যেগুলো ডাক্তার ছাড়া অন্যরা জানে না। সুতরাং প্রেসক্রাইব ডাক্তার করবেন, ফার্মেসিতে যিনি বসেন উনি প্রেসক্রিপশন দিলে রোগী মারা যেতে পারে। সুতরাং আমরা যারা মানে ওষুধ বিক্রেতা আছি, সাধারণ মানুষ, আমরা ডাক্তারি করতে যাব না, তাইলে কিন্তু রোগী মেরে ফেলবো। এখন আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের অনেক দিনী ভাইয়েরা এখন ডাক্তারি করে। আরে ভাই, এটা তো আপনার দায়িত্ব নয় ডাক্তারি করা, আপনি ডাক্তারি করতে যান না, আপনি ঝামেলায় পড়বেন, আপনি হত্যা মামলার আসামি হবেন, এটা আপনার দায়িত্ব না। আল্লাহ জিজ্ঞেস করলে আপনি জবাব দিতে পারবেন না, কারণ এই দায়িত্ব কিছু মানুষের আছে, তারা পালন করবে, আপনি এবং আমি নই। কথা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি এই নাওয়াকেদ গুলো, এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানবো, যাতে করে আমি এটাতে পতিত না হই, অথবা আমার কোনো দিনী ভাই তাকে আমি বলবো ভাই এটা করলে কিন্তু ইমান ভেঙে যাবে, সুতরাং আপনি এটা করবেন না। কিন্তু কেউ যদি করে ফেলে আমি বলবো না সে ইসলাম ভঙ্গের কারণসমূহ থেকে যে কোনো একটা কারণে পতিত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই কথা আমি এবং আপনি করতে যাব না। এটার জন্য নির্দিষ্ট কিছু সংখ্যক ওলামারা আছেন, নির্দিষ্ট দায়িত্বশীলরা আছেন, তারা করবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন নাওয়াকেদুল ইমান নিয়ে আমরা কথা বলি। নাওয়াকেদ মানে হচ্ছে ভঙ্গকারী বিষয় সমূহ, ইবতাল, যেগুলো নষ্ট করে দিবে। কোন জিনিসকে নষ্ট করে দিবে? ইমানকে নষ্ট করে দিবে। ইমানকে নষ্টকারী 10টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে কোরআন এবং সুন্নার আলোকে। মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি 10টি কারণ উল্লেখ করেছেন, আরো অনেকে আরো বেশি কিছু বলেছেন ব্যাখ্যা করে, অর্থাৎ যত ব্যাখ্যাই হোক সব ব্যাখ্যাগুলো এই 10টার ভেতরে চলে আসবে। এর মধ্যে 9টা বিষয়ের উপরে ইজমা হয়েছে, মানে সমস্ত উলামারা একমত, হ্যাঁ এই 9টা কাজের উপর, এই 9টা বিষয়ের কোনো একটা বিষয়ের উপর, কোনো একটা বিষয়ে যদি কোনো ব্যক্তি সে মুসলিম পতিত হয় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, কিন্তু আমরা এটা বলবো না। কথা ক্লিয়ার? তো আচ্ছা, উলামারা বলবেন, আরো অনেক কিছু বিচার বিশ্লেষণ করি। আচ্ছা, এর মধ্যে 9টা বিষয়, আর একটা বিষয়ের ব্যাপারে ওনারা কেউ কেউ বলেছেন হ্যাঁ সে এইটাই পতিত হলে সে তার ইমান ভঙ্গ হয়ে যাবে, কেউ কেউ বলেছেন না হবে না। আচ্ছা, সেটা আমরা সময় মতো উল্লেখ করব। সর্বপ্রথম যে ব্যাপারটা ইমান ভঙ্গকারী সেটা হলো আশিরক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা। পেছনে দেব, সামনে দেব। এক নম্বর কি বললাম? আশিরক বিল্লাহ, আশিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতে কাউকে শরীক করা, এটা হলো এক নাম্বার। এখন আমরা এটা নিয়ে কিছুক্ষণ পর্যালোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতে কাউকে শরীক করা এটার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা জাআলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, শিরিক হলো এমন জিনিস তুমি তোমার সৃষ্টিকর্তা যিনি তার সমকক্ষ কাউকে দাঁড় করাবা, এটা হলো শিরক। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার সমমর্যাদা কাউকে দাঁড় করাবা, এটা হলো শিরক। মানে হলো আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু অনুগ্রহ আছে, আপনাকে তিনি সৃষ্টি করেছেন, আপনাকে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার সার্ভাইভের ব্যবস্থা তিনি করছেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা তিনি করছেন, আপনার হায়াত মত সব কিছু তিনি দিচ্ছেন, আবার আপনার কিছু দায়িত্ব আছে তাকে দেওয়া, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার যাবতীয় আনুষ্ঠানিক ইবাদত, আপনার দোয়া, আপনার সাহায্য প্রার্থনা, আপনার তাওয়াক্কুল, আপনার ভয়, এই যে যাবতীয় গোলামি আছে এই সবটার মালিকানা একচ্ছত্র মালিকানা ওনার। এখন এই গোলামিগুলোতে উনি কিন্তু আপনাকে একা 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 দিচ্ছেন, যখন আল্লাহ দিচ্ছেন, কথাটা আরেকটু ক্লিয়ার করি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে তখন তিনি আপনার রব, আর আপনি যখন আল্লাহকে দিবেন তিনি আপনার ইলাহ। এই জন্য বলা হয়েছে আশিরক ফি ইবাদাতিল্লাহ,
আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানতে গিয়ে তার সাথে সমকক্ষ দাঁড় করাবেন না, করালে আপনি ইমান ভঙ্গকারী একটা বিষয়ে পতিত হলেন। অর্থাৎ আল্লাহ যেহেতু এককভাবে আপনাকে দিচ্ছে আপনার পাওনাগুলো, সুতরাং আপনাকেও আল্লাহ সুবহান ওয়া তাআলাকে এককভাবেই দিতে হবে তার পাওনাগুলো। সেই পাওনাগুলো দিতে গিয়ে যদি আপনি আল্লাহকে দেন এর পাশাপাশি অন্য কাউকে দেন, সে যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করলেন, আপনি শিরকে পতিত হলেন। আর এটাকে পবিত্র কোরআনুল কারিমে জুলম বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন জুলম বলা হয়েছে জানেন? জুলম মানে কি? জুলম মানে হচ্ছে, হ্যাঁ অত্যাচার, ঠিক আছে, আর একটু ব্যাখ্যা করি, আমরা এক্সপ্লেইন করি। জুলম হলো ওয়াদউ শাই ফি গাইরি মাহাল্লিহি, যেটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে অপাত্রে রাখার নাম হচ্ছে জুলম। তো আপনাকে উনি এককভাবে দিচ্ছেন, এখন দায়িত্ব আপনি উনাকে এককভাবে দিবেন, এখন আপনি বহুজনকে দিচ্ছেন, তাহলে আপনি কি অপাত্রে মুক্তা দান করলেন না? আচ্ছা আরেকটু ক্লিয়ার করি, যেমন আপনার আব্বা আপনার খাওয়ারের ব্যবস্থা করছে যখন ছোট ছিলেন, তাই না? আপনার থাকার ব্যবস্থা করছে, আপনার পড়াশোনার ব্যবস্থা করছে, হ্যাঁ। এখন আব্বা ডাকবেন কাকে? যিনি আপনাকে দিচ্ছে তাকেই তো। এখন আপনি যদি বড় হওয়ার পরে, হ্যাঁ বুঝ হয়েছে, এ হয়েছে, সব হয়েছে, এখন আপনি ওনাকেও ডাকেন, আরেকজনকেও শেয়ার করছেন, তো উনি মানবে? এটা জুল। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, করা এক্সাম্পল শুনেন। ধরেন, আরেকটু বলে নিই তারপরে এক্সাম্পলটা দিচ্ছি, শুনেন। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এই যে ইমান ভঙ্গের প্রথম কারণটা, এটা মারাত্মক ভঙ্গ করা, ইমান ভঙ্গের মারাত্মক কারণ। এই কারণে কেউ যদি পতিত হয় আর এই অবস্থায় মারা যায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কুশ্চিন কালেও মাফ করবেন না, এটা উনি ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সাথে সমকক্ষ দাঁড় করানো এমন ব্যক্তি যে তার সাথে শিরকে লিপ্ত হয়েছে তাকে ক্ষমা করবেন না আখেরাতে। মানে সে যদি দুনিয়াতে ক্ষমা চায়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু এই অবস্থায় যদি মারা যায় আখেরাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যতগুলো পাপাচার আছে ওগুলো আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন। তাহলে এটা ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? কেন ক্ষমা করবেন না? আসেন আমরা একটু ব্যাখ্যা করি, কেন ক্ষমা করবেন না। ধরেন একজন ভদ্রলোক একজন মহিলাকে বিয়ে করেছে, খুব সুন্দরী, রূপসী, গুণবতী, হ্যাঁ দেখলে ওই লোকের প্রাণ জোড়ায় এমন, অনেক গুণের অধিকারী, ভালো রান্না করতে পারে, সন্তান লালন পালন করতে পারে, হ্যাঁ শ্বশুর শাশুড়ির খিদমত করতে পারে, মানে মিলে ঝিলে থাকতে পারে, স্বামী বাহির থেকে আসলে তাকে মানে সাকিনা দেওয়ার মতো একজন মহিলা তিনি, এত সব কিছু ভালো, কিন্তু তার একটা দোষ আছে, সেটা আমরা পরে বলব। আরেকজন মহিলা, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, ধরেন একজন মহিলা ভালো সন্তান লালন পালন করতে পারে না, ভালোভাবে স্বামীর খেদমত করতে পারে না, ভালোভাবে সব কিছু ঘর গুছিয়ে টুচিয়ে রাখতে পারে না, কিছু কিছু দোষ ত্রুটি তার আছে, এই সমস্ত কারণে মানুষ কি বউকে তালাক দিয়ে দেয়? মুরব্বীরা বলে যে একটু সবর করো, নতুন মেয়ে ঘরে আসছে, আগে সংসার করে নাই, হ্যাঁ একটু সবর করো, আস্তে আস্তে কি শিখে যাবে, সেও বুঝে, হ্যাঁ একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পরে সে সংসারই হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তাই না? আচ্ছা কিন্তু প্রথম যে মহিলার কথা বললাম, তার এত সব কিছু ভালো, কিন্তু সমস্যা কি? সমস্যা হলো বিয়ের পরেও ওই মহিলা তার স্বামীর সাথে যেমন সম্পর্ক দৈহিক মিলন, এমন সম্পর্ক আরেকজন পুরুষের সাথে আছে, এটা প্রমাণিত হয়েছে। এখন তার এত কিছু ভালো, এই সব ভালোর কোন মূল্য ওই স্বামীর কাছে থাকবে কেন? কারণ হলো আগের যে পাওনাগুলো, এগুলো মানে তার একচ্ছত্র পাওনা ছিল না, বহুজনের পাওনা, তার পরিবারের, তার মায়ের, তার সন্তানের, সবার পাওনা, এটার মধ্যে সে কম্প্রোমাইজ করছে। কিন্তু যেখানে তার একচ্ছত্র পাওনা, একমাত্র পাওনা তার, এই জায়গায় যখন সে
খেয়ানত করলো, এই জায়গায় যখন সে অপাত্রে দিল তখন এটা আর সে সহ্য করলো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ঠিক মতো ইবাদত করতে পারেন নাই, অনেক গুনার কাজ করে ফেলেছেন, আল্লাহর নিষিদ্ধ কাজে পতিত হয়েছেন, অনেক গুনাহ করেছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, ঠিক আছে যা তোকে আমি মাফ করে দিলাম। কিন্তু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র পাওনা, তাওহীদুল উলুহিয়া, তাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেওয়া, এই জায়গায় যখন আপনি তাকে মানলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দুনিয়াতে আপনি ক্ষমা না চেয়ে মারা যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করবেন না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা হলো এক নাম্বার কারণ, ইমান ভঙ্গের এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে পতিত হওয়া। এই শিরিক চিন্তাগতভাবে হতে পারে, এই শিরিক কথা দিয়ে হতে পারে, এই শিরিক আমল দিয়ে হতে পারে। তাহলে শিরিকটা তিন ভাবে হতে পারে, একটা চিন্তাগত যেটা আকীদা বলে, আকীদাগত শিরক, আর একটা হচ্ছে কাউলগত শিরক, মুখ দিয়ে এমন কিছু বলা যেটা শিরিক হয়ে যেতে পারে, যেটা আশিরকুল আকবার, বড় শিরক। এখন একজন লোক তাবিজ লটকিয়েছে, আপনি বলতে পারবেন না যে সে ইমান ভঙ্গকারী বিষয় সমূহের একটার মধ্যে পতিত হয়েছে, কারণ এটা তো শিরিক। আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। এখন আপনি তো এখন যদি বলেন যে সে কি করলো, সে ইমান ভঙ্গকারী একটা বিষয়ের মধ্যে পতিত হলো, আমি বলবো আপনি তো ফার্মাসিস্ট, আপনি ডাক্তারি করেছেন, এটা আপনার কাজ না। কারণ ওলামারা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে বলেছেন, তাবিজ লটকানোর যে শিরকটা এটা আশিরকুল আকবার নয়, এটা শিরক আসগর। সুতরাং এটা ইমান বিধ্বংসী বা ইমান ধ্বংসকারী ব্যাপারগুলোর একটা নয়। ইমান বিধ্বংসী বা মিন নাওয়াকিদুল ঈমান হচ্ছে আশিরকুল আকবার হতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কথা? আশিরকুল আকবার, বড় শিরক হতে হবে। বড় শিরক আকীদাগত চিন্তাগত হতে পারে। চিন্তাগত কেমন? কয়েকদিন আগে বাংলাদেশে সরস্বতী পূজা হয়েছে, শুনেছেন? হ্যাঁ, বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটি গুলোতেও হয়েছে শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে খবর পেয়েছি যে কুষ্টিয়াতে যে ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে সেখানেও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত পাপাচারে লিপ্ত আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুন যে তারা কত জঘন্য কাজে লিপ্ত আছে। আমিন। আচ্ছা, তো এখানে কিন্তু এই যে সরস্বতী পূজা, সরস্বতী পূজা মানে মানে হলো সরস্বতী যে দেবী আছে সে হলো বিদ্যা দানের দেবী, অর্থাৎ আপনাকে ইলম বা নলেজ দেয়ার মালিকানা হচ্ছে সরস্বতী, সে আপনাকে বিদ্যা দেওয়ার মতো ক্ষমতা রাখে। তাহলে এটা কি একটা চিন্তা না? কথা বলেন, আপনার কথা বলেন না, এটা কি একটা চিন্তা না? তাহলে এই চিন্তাটা হলো এখানে দেখেন, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে আঘাত করা হয়েছে, অর্থাৎ মালিকানায় আঘাত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি হচ্ছি সবকিছুর রব, আর তারা বলছে না জ্ঞানের রব হচ্ছে বা দেবী হচ্ছে কে? সরস্বতী। তাহলে এটা চিন্তাগত শিরিক হলো কিনা? এটা হলো আশিরকুল আকবার। এই চিন্তা করে যারা ওখানে গিয়েছে তারা সবাই ইসলাম বা ইমান ভঙ্গকারী ব্যাপার সমূহের একটার মধ্যে পতিত হয়েছে, জেনে হোক না জেনে হোক। তাদেরকে বোঝাতে হবে যে ভাইজান আপনি মুসলিম, আপনি এমন কাজটা করেছেন যেটা ইমান বিধ্বংসী কাজ। আমি বলবো না আপনার পরিণতি কি, এটা ওলামারা বলবে, কিন্তু আমি এটা বলতে পারি আপনি যে কাজটা করেছেন এই কাজটা ইমান বিধ্বংসী কাজের একটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা চিন্তাগত। আবার একজন চিন্তা করলো যে আমার সন্তান হয় না, এখন আমি যদি আমার যিনি হুজুর আছেন উনি আমাকে বলেছেন বা আমার যিনি উস্তাদ আছেন উনি আমাকে বলেছেন অমুক জায়গায় একটা মাজার আছে সেখানে যিনি শায়িত আছেন তার কাছে গিয়ে চাইলে পরে সন্তান হতে পারে, অনেকের হয়েছে, এটা এটা পরীক্ষিত আমল। হ্যাঁ, পরীক্ষিত আমল বলেছে আর উনি সেটা বিশ্বাস করেছে। হ্যাঁ, সন্তান দানের অধিকার বা ক্ষমতা বা মালিকানা ওই ব্যক্তি যিনি কবরে শায়িত আছেন তারও আছে, আল্লাহ তো আছেই তারও আছে। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি আশিরকুল আকবারে পতিত হলো এবং এটা চিন্তাগত শিরিক। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরকম অনেক এক্সাম্পল আছে। দ্বিতীয় হলো অর্থাৎ কথা দিয়ে শিরিক করা, আশিরকুল আকবারে পতিত হওয়া, অর্থাৎ কারো কাছে গিয়ে এমন জিনিস বলা যে জিনিসের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ গায়েব থেকে কোনো কিছু প্রার্থনা করা, গায়েবের সাথে রিলেটেড ব্যাপারগুলো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া, যেমন তাওয়াক্কুল বা ভরসা,
কারো মনে করবেন? কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তাওয়াক্কুল করে যে তিনি আমাকে সবকিছু করার মতো ক্ষমতা রাখেন, তাহলে ওই ব্যক্তি মুখ দিয়ে যদি বলে যে আমার আমার ভরসা তার উপরে, একমাত্র ভরসা আল্লাহর উপরেও আছে, তার উপরে পূর্ণ ভরসা, আল্লাহর উপরে যেমন তেমনই, আল্লাহর উপরে তিনি জমিনে। হ্যাঁ, অনেকে কিন্তু বলে এই কথাটা খুব খারাপ যে উপরে আল্লাহ নিচে আপনি, নাউযুবিল্লাহি মিন যালিক। উপরে আল্লাহ নিচে আপনি মানে মানে উপরে আল্লাহ একজন আমার জন্য আছে আর নিচে আছেন আপনি, অর্থাৎ তিনি যেমন ইনিও তেমন, উনি খালেক আর ইনি হলেন মাখলুক। আপনি কিভাবে এই কথা বলবেন উপরে আল্লাহ নিচে আপনি? না, আপনি বলেন উপরে আল্লাহ আমার জন্য আছে, এরপরে সুম্মা, এরপরে আপনি আমার প্রতি একটু ইহসান করেন, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে বলা উপরে আল্লাহ নিচে আপনি এটা ভুল। কথা বুঝতে পেরেছেন আমার? দেখেন পার্থক্য কিন্তু একটু, পার্থক্য কিন্তু অল্প একটু, সুতরাং এভাবে বলা যাবে না। তাহলে কথা দিয়ে মানুষ আশ্বিরকুল একবারে পতিত হতে পারে। সর্বশেষ হলো একজন মানুষ যখন চিন্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হয়, কথা দিয়ে শিরকে লিপ্ত হয়, তখন সে আমল দিয়ে, কাজ দিয়ে, তার 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 যে জওয়ার, যে শরীর আছে, বডি আছে, সেটা দিয়েও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হ্যাঁ অন্য কারো নামে যাবেহ করা, অন্য কারো নামে কি করা, যাবেহ করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, এগুলো আশিরকাল আকবর। মক্কা যখন মক্কা জাহিলি যুগে মক্কার আরবরা মূর্তিদের পূজা করত। আজকের এই সময়ে মূর্তি পূজা আছে, কিন্তু মুসলিমরা মূর্তি পূজা করে না আলহামদুলিল্লাহ, কিন্তু ওনারা অন্যান্য ব্যাপারে এই মূর্তি পূজার জায়গাটা মৃতদেরকে বসিয়ে দিয়েছে, যারা মারা গেছেন এদেরকে তারা এই জায়গায় বসিয়ে হ্যাঁ সেখানে গিয়ে হয়তো সিজদা করছে, আর না হয় তাদের কাছে কোনো কিছু সরাসরি চাচ্ছে। এই সব কিছু আশ্বিরকাল আকবর, যেটা আমাদের দেশেও প্রচলিত আছে। সুতরাং এটা হলো নাম্বার ওয়ান, এই কাজ যে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ, যে ব্যক্তি এই শিরকে পতিত হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এটা হলো এক নাম্বার, যে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ইমান ভঙ্গকারী ব্যাপারগুলোর এক নাম্বার হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, এখন আমরা দ্বিতীয়টাতে যাবো, আমরা 10টা কারণ বর্ণনা করবো ইনশাল্লাহ, খুব সংক্ষিপ্ত সময় আর আধা ঘন্টা আছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইমান ভঙ্গকারী দ্বিতীয় কারণ হলো যে আন্তা জাআলা বাইনাকা ওয়া বাইনা রাব্বিকা ওয়াসিতাতান, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে আপনার এবং আল্লাহর মাঝখানে একটা মাধ্যম নির্ধারণ করলেন, যে মাধ্যমকে ভর করে আল্লাহকে আপনি পাবেন। এটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে, আমাদের সমাজের মানুষদেরকে আমি অনেক আলোচনায় এই কথাটা বলেছি, আমাদের সমাজের মানুষদেরকে বোঝানো হয় এভাবে যে আপনি যখন একজন এমপি সাহেবের কাছ থেকে কোনো একটা মঞ্জুরি আনতে যান, তখন আপনি সরাসরি তার কাছে যেতে পারেন না, আপনি চেয়ারম্যানের কাছে যান, হ্যাঁ, বা আপনি মেম্বারের কাছে যান, মেম্বার যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান যাবে এমপি সাহেবের কাছে, এভাবে ভায়া হয়ে এটা আসবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সরাসরি কিভাবে যাবেন, উনি তো অনেক বড় সত্তা, সুতরাং আপনি যাবেন আপনার শেখের কাছে, উনি যাবে তার বাবার কাছে, সে যাবে আরো উপরের ধনের কাছে, এভাবে আল্লাহ পর্যন্ত যাওয়া হয়। তো এভাবে মানুষদেরকে বোঝানো হয়, কিন্তু এই চিন্তাটা ভালো নয়। এই কাজটা কোরআনুল কারিমে এই কাজটাকে খুব জঘন্যভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সমস্ত ব্যক্তিরা তারা এভাবে কোনো একটা কিছুকে মাধ্যম হিসেবে আল্লাহকে পেতে চায়, তারা বলে মা নাবুদুহুম ইল্লা ইউকারিবুনা ইলাল্লাহি জুলফা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য এই ব্যক্তিকে মাধ্যম হিসেবে বানিয়েছি, আমরা তো তাদেরকেই শুধুমাত্র চাচ্ছি না, তাদেরকে সন্তুষ্ট আমরা এজন্য করছি যে তারা আল্লাহ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে আশিরকুল আকবর, এই কাজটাতে যারা পতিত আছে তারা ইমান বিধ্বংসী কাজসমূহের একটার মধ্যে পতিত আছে, যেটাকে শরীয়তের পরিভাষায় আত তাওয়াসসুল বলা হয়। তাওয়াসসুল মানে ওয়াসিলা গ্রহণ। কোনো একজন ব্যক্তি যদি, যেই লোক দুনিয়া থেকে গত হয়েছে তাকে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম বানায়,
ওই ব্যক্তি ইমান বিধ্বংসী কাজসমূহের একটার মধ্যে পতিত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহকাফের 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মা লা ইস্তাজিবু লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা আন-নাস কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার চেয়ে বড় পথহারা গোমরাহ আর কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেখে কবরে যিনি শায়িত আছেন তাকে গিয়ে আহ্বান করে, তাকে তার কাছে চায়। কত নম্বর আছে? 5 নম্বর। তার কাছে গিয়ে চায়, অথচ ওই ব্যক্তি তার আহ্বান তার ডাক সম্পর্কে একেবারে গাফেল। আর কিয়ামতের দিন যখন তাদের সবাইকে উঠানো হবে, কানু লাহুম আদা, এই ব্যক্তিরা যারা কবরে শায়িত আছে, যারা তাকে গিয়ে ডাকতো, অসিলা বানাতো বা সরাসরি ডাকতো, এদের সবার, এই মুরিদানদের, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়জনরা যারা শায়িত আছে, তারা কিয়ামতের দিন এই মুরিদানদের কি হয়ে যাবে? আদা, শত্রু হয়ে যাবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, এবং তারা এটাকে অস্বীকার করবে যে না, এমনটা তো তারা করতেই পারে না। তাহলে এই কাজটা আশিরকুল আকবার, এটা আমাদের সমাজে প্রচলিত আছে, যেটাকে বলা হয় মাধ্যম গ্রহণ বা অসিলা গ্রহণ। অসিলা গ্রহণের অনেকগুলো পন্থা আছে, আমরা চারটা পন্থা সংক্ষেপে আমি বলে রাখি। অসিলা, বৈধ অসিলা গ্রহণের চারটা পন্থা আছে। এক নম্বর হচ্ছে, একজন ব্যক্তি তার ইমানকে উল্লেখ করে আল্লাহর কাছে চাবে যে আল্লাহ আমি তো ইমানদার, এই ইমানের কারণে তুমি আমাকে দাও, ইমানটাকে অসিলা বানানো, এটা বৈধ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, যে হাদিসটা বুরাইদা ইবনু সুহাইব বর্ণনা করেছেন, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সেখানে তিনি বলছেন যে আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। কি দোয়া করছে? দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, কেন? কারণ এই জিনিসটার কারণে চাচ্ছি যে আমি তো সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন একমাত্র আমার রব, আমার ইলাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আর আপনি আল আহাদুস সামাদ, আপনি একক, আপনি সব কিছু থেকে অমুকাপেক্ষী, সব কিছু আপনার দিকে মুকাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি কাউকে জন্ম দেন নাই, কেউ আপনাকে জন্ম দেয় নাই। এটাকে আল্লাহ, এই দোয়া শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাকা সাআলতা বিইসমিল্লাহিল আযম, তুমি তো এমন একটা দোয়া বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছো যেটাকে বলা হয় আল ইসমাল আযম, সুমহান সুমহান নাম, এই আল্লাহর এই নামগুলো নিয়ে তুমি তাকে ডেকেছো, এটা এই এটাকে ওসিলা বানিয়ে তুমি আল্লাহকে ডেকেছো, আল্লাহর কাছে চাইলা। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন ইজা সুইলা বিহি, হ্যাঁ ইউতা, যখন এটা দিয়ে এইভাবে এই দোয়াটা বলে কোনো কিছু চাওয়া হয় তাকে সেটা দেওয়া হয়, ও ইজা দুইয়া বিহি আজা, অথবা তা এই 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 শব্দগুলো দিয়ে যখন আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু আল্লাহকে ডাকা হয় আল্লাহ তার ডাকে কি করেন? সাড়া দেন। তাহলে এটা হলো বৈধ ওয়াসিলার একটা এক্সাম্পল, যে আপনার ইমানের জায়গাটা, আপনি যে আল্লাহর প্রতি এককভাবে আল্লাহকে মেনে নিয়েছেন, এই স্বীকৃতিটা উল্লেখ করে আল্লাহর কাছে চান, এটা হলো এক নম্বর বৈধ তাওয়াসসুল বা ওয়াসিলা গ্রহণ। দুই নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম আছে, তাই না, গুণাবলী এবং তার নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে অসংখ্য সুন্দর গুণবাচক নাম, তোমরা সেগুলো নিয়ে তাকে কি করো? ডাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমার অনেক নাম আছে, এই নামগুলোকে নিয়ে তোমরা আমাকে ডাকো, তুমি বলো হে রাজ্জাক আমাকে রিজিক দেন, হে ওয়াহাব আমাকে দান করেন, হে গফুর আমাকে ক্ষমা করেন, এভাবে বলেন, এভাবে বলতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইগুলোকে ওয়াসিলা বানিয়ে ডাকতে বলেছেন। ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা 99 ইসমা ইল্লা ওয়া 100 ইল্লা ওয়াহিদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, হ্যাঁ, 99টি এরকম গুণবাচক নাম আছে, মান আহসাহা দাখাল আল জান্নাহ, যে এগুলোকে মুখস্থ করলো, অথবা ফি রিওয়ায়াতিন আখর মান হাফিজাহা দাখাল আল জান্নাহ, যে এগুলোকে সংরক্ষণ করলো বা হেফাজত করলো সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99 নাম ছাড়া আরো অনেক নাম আছে, কিন্তু 99টা নাম যেগুলো আমরা জানি এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো,
কোন ব্যক্তি ভালো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াসিলা বানানো, যে আল্লাহ এই ভালো আমলটুকু আমি করেছি, তুমি এটার ওয়াসিলায় আমাকে এটা দাও, এটা বৈধ। এটার দলিল হলো আপনারা জানেন সালাসাতুন মিম্মান কানা ক্বাবলাকুম, এরকম বনি ইসরাঈলের তিনজন ব্যক্তির একটা হাদিস আসছে যে সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবীতু ইলা গারিন فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار فقالوا انه لا ينجيكم من هذه الصخرة الا ان تدعوا الله بصالح اعمالكم لمبا হাদিস সহিহ মুসলিমে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগের যুগে তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে আটকে পড়েছিল, পাথর পড়ে গুহা বন্ধ হয়ে গেছে। তখন তাদের একজন বললেন যে তোমরা এখান থেকে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালো আমলগুলো দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে না চাবে। তখন একজন বলেছিল আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবিরান ওয়া কুনতু লা আকদিফু ক্বাবলাহুমা আহলান আও মালান। হ্যাঁ, লম্বা হাদিস। ফানা বি তলাবু শাজারি ইয়াওমান ফালাম উরিহ ইল্লা ওয়াজাদতুহুমা নাঈমাইনি, লম্বা হাদিস। মানে হলো ওই ব্যক্তির বাবা এবং মা ছিল, উনি প্রতিদিন তার উনি ওনার মানে মেষ চড়াতে বা গরু চড়াতে যাই যাই ছিল, যে পশু ছিল ওটা নিয়ে সেখানে যেতেন, যখন ফিরে আসতেন তখন এসে দুধ দুয়ে বাবা মাকে আগে খাওয়াইতেন, এরপরে ওনারা খাইতেন, এর আগে কখনো খাইতেন না। একদিন এসে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে, উনি লেট করেছিলেন, এরপরে উনি গ্লাস হাতে সারা রাত দাঁড়িয়ে ছিলেন। হ্যাঁ, উনি বলেছেন যে ওয়াল আতফাল ইয়াতাদা গাউনা কাদামাইয়া, বাচ্চারা আমার পায়ে পড়ে কান্নাকাটি করতেছিল, আমি দেই নাই, বাবা মাকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ এটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো। এরপরে গুহা থেকে পাথরটা সরে গিয়েছিল। এরকম আরেকজন ব্যক্তি আরেকটা কারণ বলেছে, আরেকজন ব্যক্তি আরেকটা কারণ বলেছে, এগুলো আজকে আর বললাম না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে আপনি আপনার ভালো আমলগুলোকে মেনশন করে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি এটা করেছিলাম তোমার জন্য, সুতরাং তুমি আমাকে এটা দাও। ঠিক আছে, চতুর্থ হলো কোন জীবিত ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাওয়া, যে আমি এই মুসিবতে পড়েছি আপনি আমার জন্য দোয়া করেন। জীবিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জীবিত ছিলেন বৃষ্টি হতো না, খরা ছিল, তখন সাহাবারা গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি প্রার্থনার দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, বৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন গিয়ে বললেন যে ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আব্বাস আপনি তো আল্লাহ রাসূলের চাচা, যখন আল্লাহ রাসূল ছিল ওনাকে আমরা ওয়াসিলা বানাতাম, আজকে আপনি আছেন আল্লাহ রাসূলের কাছাকাছি মানুষ, আপনি আমাদের জন্য কি বৃষ্টি প্রার্থনার দোয়া করেন। উনাকে বলেছেন যে আপনি আমাদের জন্য কি করেন, বৃষ্টি প্রার্থনার দোয়া করেন। আচ্ছা, এখন দেখেন প্রশ্ন দেখেন যে উত্তম কে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তম, অবশ্যই এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উত্তম হওয়া সত্ত্বেও ওনাকে ওয়াসিলা না বানিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন, অর্থাৎ ওনার দোয়াটাকেই ওয়াসিলা বানানো হয়েছে, যে আপনারা আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন। কেন? কারণ ওনারা জানতেন, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম জানতেন, কোনো একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাকে আর ওয়াসিলা বানানোর চান্স নাই, থাকলে আল্লাহ রাসূলের মতো মহান ব্যক্তিকে ওনারা ছেড়ে দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখে বানাতেন না। কথা ক্লিয়ার? তো এগুলো হচ্ছে কি আপনার বৈধ ওয়াসিলা চারটা। এছাড়া বাকি যে ওয়াসিলাগুলো আছে, মৃতদেরকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া, এই কাজটা হলো ইমান বিধ্বংসী, ইমান ধ্বংসের দ্বিতীয় কারণ, যেটা আমরা উল্লেখ করেছি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তৃতীয় ইমান ধ্বংসের তৃতীয় কারণ, ইমান বিধ্বংসী তৃতীয় যে কারণ, সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন তাকে অস্বীকার করা অথবা তার কোনো কিছুকে অস্বীকার করা, ইয়ুনকির মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোর কোনো কিছুকে অস্বীকার করা, মানে কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি নিয়ে এসেছেন, কোরআন নিয়েছেন ওয়াহী হিসেবে, তাই না? অর্থাৎ কোরআনুল কারীমের কোনো একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, কোনো একটা শব্দকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি এই জায়গায় চলে যাবেন,
অর্থাৎ কোন একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার কোন একটা কিছুকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে বের হয়ে এই যে ইসলাম বিধ্বংসী কাজে পতিত হবে। এখন কথা হলো, যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে এরকম ইয়ে হয়েছে, ওনারা হাদিসকে অস্বীকার করেন, হাদিস অস্বীকারী, মুনকারুল হাদিস, হাদিস মানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উতিতু আল কোরআনা ওয়া মাআহু মিসলু ওয়া মিসলুহু মাআহ, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং অনুরূপ আরেকটা কিছু দেওয়া হয়েছে, কি সেটা সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো হাদিসকে অস্বীকার যদি কেউ করে তাহলে কি এখানে পড়বে কি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার কোনোটাকে অস্বীকার করা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিস নিয়ে আসেন নাই? আল্লাহু আকবার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওইভাবে কোনো কিছুকে হারাম করতেন যেভাবে কোরআনুল কারীম কোনো কিছুকে হারাম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে হালাল করতেন যেভাবে আল্লাহর কোরআন কোনো কিছুকে হালাল করে। এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি ঈমান বিধ্বংসী কাজের মধ্যে পড়বে। গত হজ্জে আমাকে শুনতে পাচ্ছেন, গত হজ্জে একজন মহিলা এসেছেন মসজিদুল হারামে, আমি দায়িত্বে ছিলাম, পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা। উনি আমাকে এসে বলতেছেন যে হুজুর আপনি কি ইংলিশ বুঝেন? আমি বলছি জি বুঝি, বলতে পারি। বলে আমার কিছু প্রশ্ন আছে আপনাকে উত্তর করতে হবে। বলছি ইয়েস ইউ আর মোস্ট ওয়েলকাম। উনি বললেন যে আমি মানুষ জামারাতে পাথর মারতে কেন যায়, আমি তো জামারাতে পাথর মারতে যাব না। কেন আপনি জামারাতে পাথর মারতে যাবেন না, মানুষ কেন যায়, এই প্রশ্ন কেন করলেন? বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আরাফার কথা উল্লেখ আছে, মুজদালিফার কথা উল্লেখ আছে, কিন্তু জামারাতে স্টোনিং করার কথা তো কোরআনে উল্লেখ নাই। সো যে জিনিস কোরআনে নাই সেটা আমি মানবো কি করে? কারণ হাদিসের ব্যাপারে আপনারা বলেন এই হাদিস জাল, এই হাদিস দঈফ, এই হাদিস এটা অমুক, আমি এত গুরুত্বপূর্ণ ইবাদত করব, এই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে এই সমস্ত জাল, এই সমস্ত ভেজাল আর জাল দঈফ এগুলো আমি কেন ঢোকাতে যাব? ওনার যুক্তি খেয়াল করেছেন? হ্যাঁ, আমি এত গুরুত্বপূর্ণ ইবাদত করবো এটার মধ্যে আপনারাই বলেন হাদিস নাকি জাল হয়, আপনারাই বলেন হাদিস নাকি দুর্বল হয়, আপনারাই বলেন হাদিস নাকি মুনকার হয়, আপনারাই বলেন হাদিস এই হয় সে হয়, তাহলে আমার এত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে এই সমস্ত ঝামেলা আমি কেন ঢোকাবো? কোরআনে যা আছে এটাই আমার জন্য এনাফ, যেটার মধ্যে কোনো যালিকাল কিতাবুল্লাহ ওয়া ইয়াফি কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। এই কথা শোনার পরে আমি বুঝে ফেলেছি যে উনি কোন সম্প্রদায়ের মানুষ। তারা নিজেদেরকে বলে আমরা হচ্ছি কোরআনিয়ুন, আহলে কোরআন। আমি ওনাদেরকে বলি আপনারা আহলুল কোরআন, আপনারা আহলুল কিতমান। আহলুল কোরআন মানে কোরআনওয়ালা, আমরা কোরআনওয়ালা, কিন্তু আপনারা রাসূলের হাদিস গোপনকারী, আহলুল কিতমান। আচ্ছা, এরপরে আমি ওনাকে বলেছি আচ্ছা ঠিক আছে ভালো কথা, তো আমি আপনাকে কিছু প্রশ্ন করি, উত্তর দিবেন তো। বলেন জি বলেন। আমি বললাম আপনি কি এহরাম বেঁধে মক্কায় আসছেন নাকি এহরাম ছাড়া আসছেন হজ করতে? উনি বলেন না আমি এহরাম বেঁধে আসছি। আমি বলছি কেন এহরাম বেঁধে আসলেন? কোরআনে তো কোথাও এহরাম বেঁধে আসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, তাহলে আপনি এহরাম বেঁধে কেন মক্কায় আসেন? উনি আমাকে বললেন যে কেন সবাই এহরাম বেঁধে আসছে আমিও আসছি। তা আমি বললাম ভালো কথা, সবাই জামারাতে পাথর মারতেছে আপনিও মারেন। আচ্ছা, এরপরে উনি বললেন যে না আসলে দেখেন, এরপরে আমি বললাম যে আপনি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তো? বলে হ্যাঁ, কেন, ওয়াই নট, আমি অবশ্যই সালাত আদায় করি। ভালো কথা, তাহলে ফজরের সালাত কত রাকাত? উনি বললেন দুই রাকাত। আমি বললাম এটা কি কোরআনে আছে? রুকু কয়টা হবে, সিজদা কয়টা হবে, এগুলো কি কোরআনে আছে? তাহলে আপনি এই সালাত কিভাবে প্র্যাকটিস করেন? উনি বললেন যে আমরা আমাদের বাবা মারা এভাবে শিখিয়েছে, আমাদের সমাজের লোকজন করছে, এটাই তো এভাবেই হয়ে আসছে, এটাই তো আমরা পালন করছি। তাই আমি বললাম যে আপনি কিন্তু অসচেতনভাবে দিন প্র্যাকটিস করছেন, আপনি সাধারণ মানুষদের কাছ থেকে আমল কিভাবে করবেন সেই কাইফিয়ত শিখছেন, আর আমরা এটা করছি না। আমরা ওই সমস্ত মুহাদ্দিসিন যারা তাদের জীবনের সোনালী
যুগকে কোরবান করেছে হাদিস, একটা হাদিস সংরক্ষণ করার জন্য, একটা হাদিস কারোর থেকে নেওয়ার জন্য। যখন শুনেছেন যে এই ব্যক্তি কখনো মিথ্যা বলেছে, তার কাছ থেকে তারা হাদিস নেয় নাই। যুগের পর যুগ ওনারা তাদের জীবন একেবারে জীবন যৌবন সব এই হাদিস শিক্ষা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে বিতরণ করেছে। যার এবং তাদিলের জ্ঞান আপনার নাই, আপনার তো এ ব্যাপারে হ্যাঁ কথা বলাই উচিত না। আর আপনি অসচেতনভাবে মানুষদের কাছ থেকে আমল নিচ্ছেন। আর আমরা ওই সমস্ত সচেতন যারা হুজ্জাত, যারা খুব জ্ঞানী ছিল, যারা ফহল ছিল, এই 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 জাতির যারা কর্ণধার ছিল, ওই সমস্ত বীর বিক্রম যে সমস্ত ব্যক্তিরা ছিল, তাদের চমৎকার মেধা ছিল, তারা কখনো ভুলে যেতেন না। আল্লাহ তাদেরকে এমন চমৎকার স্মৃতি শক্তি দিয়েছিলেন, তারা যুগের পর যুগ একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাগুলো একের পর এক ধারাবাহিকভাবে বর্ণনা করে গেছেন। আর ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি ওনারা ওনাদের গ্রন্থগুলোতে হাদিসগুলো লিখে গেছেন। সেই হাদিসগুলো আমরা এখন পড়ছি, সেগুলোর উপরে আমরা আমল করছি। আমরা যা পাই তাই নিব, আপনার মতো অসচেতন মানুষ তো আমরা নই। তাহলে এরকম মানুষ কিন্তু তৈরি হয়েছে যারা কি আহলে কোরআন, এরা আহলে কিতমান, এরা আহলে কোরআন নয়। আহলে কোরআন হতে হলে অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা মানতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কয়টা গেল? তিনটা। হ্যাঁ, সময় শেষ, তাহলে আজকে অর্ধেক শেষ করি, বাকি অর্ধেক তিন নাম্বার চলে গেল। চার নাম্বার হচ্ছে সংক্ষিপ্তভাবে সবগুলো শেষ, রসুলের কারিম থাক, অসুবিধা নাই। রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে আসতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া নিয়ে আসছেন, এই শরিয়াকে বর্তমান এই যুগে অচল মনে করা, যে বর্তমান এই যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন বা ইসলাম যে দিন আমাদেরকে দিয়েছে এটা বর্তমান যুগে চলে না, এটা আপ টু ডেট এই এই যুগে এটা অচল, এটা আজকে আমাদের সমাজে অচল। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কোনো একটা বাণী, কোনো একটা বাণীর ব্যাপারে এই মন্তব্য পেশ করা যে এটা 1400 বছর আগে প্রযোজ্য ছিল, আজকের এই মডার্ন যুগে এটা প্রযোজ্য নয়, এমন এমন কথা কোনো ব্যক্তি যদি বলে তাহলে আমরা বলবো আপনি ইসলাম বিধ্বংসী কোনো একটা কাজের মধ্যে পড়ে গেছেন। যেমন কেউ যদি বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা কি ঘরে ছিল, তাদের কোনো কাজকাম ছিল না, তারা পুরুষদের হাতে বন্দী ছিল, মানে পুরুষদের ব্যবহারের, আমরা যেরকম ড্রেস কিনি বাজার থেকে 5টা 7টা 10টা কিনে বাসায় রেখে দিই, এরাও এরকম মহিলাদেরকে এনে রেখে দিত। তো ওই রকম অবস্থায় মহিলাদের কোনো অস্তিত্ব সমাজে ছিল না, কোনো ভূমিকা সমাজে ছিল না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন পুরুষ যা পাবে দুইজন মেয়ে তা পাবে, এটা হলো ইল্লাত বা কারণ। কিন্তু আমাদের আধুনিক এই যুগে, আজকের এই সমাজে মহিলারা কাজ করছে, শ্রম দিচ্ছে, এই মানে সমাজের মধ্যে তাদের একটা বড় ভূমিকা আছে, হ্যাঁ পরিবারের মধ্যে তারা যথেষ্ট ইনকাম করে আনছে, সুতরাং আজকের এই সমাজে পুরুষ যা পাবে নারীও তাই পাবে আধুনিক এই যুগে। তাহলে আমরা বলবো ওই ব্যক্তি বা যিনি এটা করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেই বিধান থেকে, হ্যাঁ সে বিধানকে বর্তমান এই যুগে অচল বলার কারণে ঈমান বিধ্বংসী কারণসমূহের একটাতে পতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এরকম কাজ বা কর্ম বা কথা যারা বলছেন তাদেরকে সচেতন করতে হবে। আজকে আমাদের সমাজে যে সমস্ত ছেলেরা গ্রাম থেকে উঠে শহরে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, ইউনিভার্সিটিতে এরকম অসংখ্য টিচাররা আছে যারা ছাত্রদের মগজ এভাবে ধুলাই করে, যে ইসলাম নারীদেরকে ঠকাচ্ছে, হ্যাঁ ইসলাম চুরি যদি চুরি করে তার হাত কেটে ফেলতে বলেছে, এটা কেমন মানে নিষ্ঠুর কথা, এটা তো বর্তমান যুগে চলবে না। আর আপনারা যে একজন চোরকে পাইলে যদি কোনো রকমে বাসের মধ্যে একটা মোবাইল চোর ধরতে পারেন, আপনারা সবাই মিলে যে তাকে মেরে ফেলেন সেটা কি? ইসলাম তো চোরকে হাত কাটার পেছনে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো কন্ডিশন আছে, অনেকগুলো দাওয়াত আছে, এগুলো ফুলফিল হলে পরে তাকে হাত কাটার জন্য বলা হয়েছে। কিন্তু আপনারা যে একজন লোককে পাইলে এভাবে মেরেই ফেলছেন সেটার কি হবে? আপনারা বলছেন একজন ব্যক্তি যদি কি বলে জেনায় পতিত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে ইসলাম বলেছে তাকে স্টোনিং করে মেরে ফেলতে, এটা তো একদম বর্বর কথা। এখন
বর্বর কথা তো আপনি বলেন, কিন্তু আপনার ওয়াইফ যদি, হ্যাঁ আপনার ওয়াইফ যদি আরেকজন পরপুরুষের সাথে এমন কাজ গিয়ে করেন, তো আপনি কি করতে চান তখন? হ্যাঁ, কিছুদিন আগে ডক্টর সাহেব আত্মহত্যা করে মারা গেলেন, এটা সহ্য করতে না পেরে। উনার যদি সুযোগ থাকতো, উনি কি ওনার ওয়াইফের ওয়াইফে ওয়াইফকে কিছু করতেন না? হয়তো পারেন নাই কিছু করতে, আল্লাহ মাফ করুন, জানি না। উনি ওনার নিজেকে ধ্বংস করেছেন কেন? ওনার কোনো ওয়ে ছিল না, উপায় ছিল না, আল্লাহ তাকে মাফ করুন, আমরা দোয়া করি। কিন্তু এই যে ব্যাপারগুলো, হ্যাঁ ইসলাম আপনাকে, এবং শুনেন মজার ব্যাপার কি জানেন, যারা এই কথাটা বলে যে ইসলাম অনেক বর্বর, একজন মানুষকে পাথর মেরে মারতে বলা হয়েছে ইসলামে যদি কেউ এরকম মারাত্মক গুনাহের কাজে লিপ্ত হয়, অথচ ওনারা এটা বলে না যে কোন অবস্থাতে তাদেরকে পাথর মেরে মারতে বলা হয়েছে। সেই সমস্ত কিছু তো পড়াশোনা করে বলতে হবে। শুনেন সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজকে পর্যন্ত আমার ইতিহাসে এমন কোন চিত্রের কথা জানা নাই যে একজন একজন নারী এবং একজন পুরুষ, মুসলিম মুসলিমা, তারা জেনায় লিপ্ত হয়েছে আর সমস্ত শর্তগুলো পাওয়া গেছে, এরপরে তাদেরকে স্টোনিং করে মারা হয়েছে, এমনটা হয়নি। শর্ত কি? শর্ত হলো একজন পুরুষ এবং একজন নারী জেনায় লিপ্ত হবে, কি অবস্থায়? সুরমাদানি চিনেন? সুরমাদানি চিনেন? সুরমাদানি মিল বলা হয় এটাকে, মিল, হ্যাঁ, সুরমাদানের কাঠি। সুরমাদানের কাঠিটা সুরমাদানির ভেতরে যে অবস্থায় থাকে, এই অবস্থায় চারজন সাক্ষী একসাথে দেখতে হবে তাদেরকে। চারজন সাক্ষী যদি একত্রে এই অবস্থায় দেখে, চারজন যদি এটা সাক্ষী দেয়, তারপরে এরকম বিভৎস কাজ কেউ করে না। আর কেউ যদি এটা করে, হ্যাঁ এরকম গুনাহ কাজে লিপ্ত হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নীরবে নির্জনে ক্ষমা চেয়ে নেয়, তার উপরে কিন্তু পাথর মেরে মারার কারোর অধিকার নেই। কিন্তু এই শর্ত কখনোই পাওয়া যায় নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি এই হদ কায়েম করেছিলেন কাদের উপরে? যারা তাওবার কারণে, মানে নিজের এই অপকর্মের, এই অপকর্মের স্বীকারোক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করে ফেলেছি, এতরাফ করেছে, নিজে থেকে নিজের এই সাক্ষী দিয়েছেন। তো কেউ যদি নিজে থেকে নিজের সাক্ষী দেয়, তো তার উপরে তো আর কিছু করার থাকে না, বুঝতে পেরেছেন? এই হলো কারণ। কিন্তু ইসলাম যেই শর্তগুলো দিয়েছে এই হক বাস্তবায়নের, সেগুলো সহ তো এটা বলা উচিত, তাই না? কিন্তু তারা সেটা বলছে না, তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে। কয়টা গেল? চারটা। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসছেন, ওই সমস্ত ব্যাপারকে ঠাট্টা বিদ্রুপ করা, অর্থাৎ ইসলামের কোনো একটা ব্যাপারকে ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করা, উনি অনেকগুলো বিয়ে করেছেন, হ্যাঁ ওনার, উনি 6 বছরের মেয়েকে বিয়ে করেছেন, 9 বছরের মেয়ের সাথে সংসার করেছেন, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এই ধরনের কাজ কাম বা ইসলামের অন্যান্য আনুষঙ্গিক আরো যত বিষয় আছে, এগুলো নিয়ে কোনো একজন ব্যক্তি যদি ঠাট্টা বিদ্রুপ করে, ওই ব্যক্তি যদি ঠাট্টার ছলেও বলে, ওই ব্যক্তি ইমান বিধ্বংসী কাজসমূহের একটার মধ্যে পতিত হবে। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহকে নিয়ে, তার নিদর্শনগুলো নিয়ে, তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, ঠাট্টার ছলে কথা বলো, উজর পেশ করো না, তোমরা তোমাদের ইমান আনয়নের পরেও তোমরা কুফুরিতে লিপ্ত হয়েছো। সুতরাং এই সমস্ত কাজ মুসলিম নামধারী কিছু যুবকেরা যুবতীরা করছে, আবার কিছু মানুষেরা স্বঘোষিত নাস্তিক তারাও করছে। এখন কোনো একজন মুসলিম যদি নিজেকে মুসলমান বলে, সে নামও মুসলিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় এবং এগুলোও লেখে, এখন আমি তার ব্যাপারে আমার কি দায়িত্ব এবং কর্তব্য হবে? আমি আমি এতটুকু বলতে পারবো যে ইমান বিধ্বংসী কাজসমূহের একটার মধ্যে তুমি পতিত হয়েছো, কিন্তু তাকে মেরে ফেলার অধিকার আমার নাই, ওকে, অথবা তাকে ইসলাম থেকে বের করে দেওয়ার অধিকার আমার নাই, যেটা অনেকে করে। এই কাজটা একেবারেই অনুচিত, তার বিচার করার জন্য দায়িত্বশীল আছে, তারা করবে। তারা যদি অবর্তমান থাকে, আপনার দায়িত্ব নাসিহা করে যে আপনি নাসিহা করবেন, কিন্তু আপনি তাকে পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব আপনার এবং আমার নয়। কথা বুঝতে পেরেছেন? কে বলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিশমেন্ট দিয়েছেন? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাট্টা বিদ্রুপকারীদেরকে পানিশমেন্ট দিয়েছেন কি হিসেবে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাষ্ট্রনায়ক ছিলেন, তো আপনি আপনি কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই হুকুম দেওয়ার অধিকার রাখেন? কখনোই নয়।
আপনার দায়িত্ব তার ভুলটুকু তাকে বলে যাওয়া। এবং এই সমস্ত কারণে মানুষ যখন নিজেরা এই সমস্ত পথ হারা লোকদেরকে হত্যা করে, তখন তারা আরো বেশি উস্কে দেন, তারা আরো বেশি বিরোধিতা চিন্তা করে। হ্যাঁ, তাদের পানিশমেন্ট তারা পাওয়ার উপযুক্ত, কিন্তু সেটা দেওয়ার দায়িত্ব আমার এবং আপনার নয়, সেটা দেওয়ার যারা দায়িত্ব প্রাপ্ত তারা দিবেন। হ্যাঁ, তারা যদি অবর্তমান থাকেন, আমার এবং আপনার আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, তাদের নাসিহা করা এবং সর্বোত্তম চেষ্টা করে তাদেরকে বোঝানো বা তাদেরকে রদ করা, তাদের তারা যা যে যুক্তি দিয়ে কথা লিখেছে সেই যুক্তির বিপরীতে যুক্তি দিয়ে তাকে বোঝানো, কিন্তু তার উপরে চড়াও হওয়া এটা আমাদের দায়িত্ব নয়। তো কয়টা হলো? পাঁচটা, আরো পাঁচটা বাকি আছে, আর পাঁচটা ইনশাল্লাহ পরবর্তী সময় আল্লাহ যদি কোনো কখনোই তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার আসলে ইনশাল্লাহ বলা হবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।